অনেক দিন থেকে ভাবছিলাম যে মেলায় যাব মেলায় যাব, কিন্তু আর মেলায় যাওয়া হয়ে উঠতে পারছিল না। তো আজকে হঠাৎ শুনতে পারলাম যে আজকেই নাকি লাস্ট মেলা। তো এই ব্লগটাও তাই হঠাৎ বানালাম। তো চলে আসলাম আমাদের রোডের পাম্পে। তো উত্তমদার কাছ থেকে 100 টাকার তেল ভরে নিলাম। তেল ভরে দুজন বেরিয়ে গেলাম সেই মেলা উদ্দেশ্যে। ফাইনালি আমরা 12 পয়সা চলে আসছি। যাই হোক, আমি বিজয়কে অনেকক্ষণ থেকে বলছিলাম যে ভাই গাড়িটা কোথাও দাঁড়া কর, একটু হিসু করে নি, আর ছেলেটা গাড়িটার কোথাও দাঁড়া করছে না। যাই হোক, এখানে দাঁড়া করলো, এখন হিসু করে আমরা আবার সোজা বেরিয়ে গেলাম সেই মেলার উদ্দেশ্যে। যাই হোক, সামনে থেকে মেলার গেট দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ মেলার গেটটাও খুব সুন্দর বানিয়েছে। আর চলো ভিতরে যাওয়া যাক, ভিতরের কি কি আছে সবই দেখাবো। ভিডিওটা দেখো তোমরা শেষ পর্যন্ত। আর আগেরবার যখন এসেছিলাম তো স্ট্যান্ড পাইনি, তো এই বাইরেই এখানে আমরা বাইকটা স্ট্যান্ড করে থুয়ে চলে গেছিলাম। তো অনেক রাত্রে তো মেলা দেখে আমরা যখন বার হই, তখন দেখি যে গাড়ির দুটো জায়গায় কি পাম্পটা ছেড়ে দেয়। তো এর জন্য এবার গাড়িটা নিয়ে স্ট্যান্ডে রেখে দিয়েছি। যাই হোক, লাস্টের দিন বলে কিন্তু ভিড়টা কিন্তু কম হয়নি, ভিড়টা কিন্তু ভালোই হয়েছে বটে। যাই হোক, সামনে থেকে ইয়ে তোমাদের দেখানি যায়। যাই হোক, মন্দিরের সামনটা খুবই ভিড় হয়েছে, সবাই সেখানে দাঁড়িয়ে ছবি টবি নিচ্ছে। যাই হোক, সামনে থেকে তোমাদের প্রতিমাটাকে ভালো করে দেখিয়ে দিই। এই হলো আমাদের কালী মায়ের প্রতিমা 12 পয়সার। তো লোকজনও দেখতেই পারছো আজকে লাস্টের দিন বলে ভালোই হচ্ছে। যাই হোক, এটা প্রবেশ আর এক্সিট বাইরে। তো ভিতরটাও গিয়ে চলো দেখিয়ে দিই কীরকম ভিড় হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডে অর্কেস্ট্রার মতন প্রোগ্রাম হচ্ছে। তো মোটামুটি মোটামুটি না, ভালোই ভিড় হয়েছে। এদিকে কাকার পাখিটা যেন কত লম্বা মনে হলো। কাকার পাখি বলতে কাকার হাতে থাকা পাখি, ঠিক আছে। না, পাপড়ি চাটের দোকান থেকে ভাবলাম যে 2 প্লেট পাপড়ি চাট খাওয়া যাক, কিন্তু ওদের বানানোর স্টাইল দেখে ভাবলাম যেটা পাপড়ি চাট ভালো হবে না, তাই 1 প্লেট অর্ডার করলাম। 1 প্লেট অর্ডার করে দুজন খেয়ে নিলাম, কিন্তু ভেবেছিলাম যে ভালো হলে খাবো, কিন্তু ভালো হয়নি তো আর খাইনি। Oh,
ভিডিওটা এখানেই শেষ করব, কারণ ভিডিও বানাতে গিয়ে মোবাইলটা পড়ে যেতে হয়েছিল মেলাতে, তো আর ভিডিও বানাইনি। আর এগুলো হলো কালী পূজার লটারি খেলা, যে লটারি কাটবে সে পাবে।